বাজলো তোমার আপনি একটু শান্ত হন মৃন্ময়ী, আমি দেখছি কি করা যায়। না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আর এক মুহূর্ত থাকলে চলবে না, ও আমাকে খুঁজবে। মিনু কোথায় গেল? এখন এলো না। তবে কি জাহ্নবীর কথাই ঠিক? আননোন নাম্বার থেকে ছবি, কিসের ছবি, কার ছবি একটু দেখি তো। রুদ্রদেবের সঙ্গে মোমের আলোয় তোমার আর আমার সম্পর্কের শেষ দিন, আজ সব শেষ হয়ে গেল। আমায় এইভাবে ঠকাবে মিনু আমি ভাবতে পারে। আর আর তোমায় আমি মিথ্যে কথা বলতে দেবো না মিনু। আজ আজ আমি তোমায় হাতে নাতে ধরব, হাতে নাতে ধরব। আজ তোমায় সব প্রশ্নের উত্তর দিতেই হবে মিনু, আজ এস পার না ওস পার। এইভাবে কোথায় যাচ্ছে সন্ধ্যাদা? দুর্গা মিউজিয়াম। এত রাতে হঠাৎ দুর্গা মিউজিয়ামে যাচ্ছ কেন? আজ যা আছে যা ছিল সব শেষ করে দিতে যাচ্ছি, সব শেষ করে দিতে যাচ্ছি। মানে কি শেষ করে দিতে যাচ্ছে? কি হয়েছে ভাই, ওভাবে কোথায় বেরিয়ে গেল? বললো তো দুর্গা মিউজিয়ামে যাচ্ছে। কি এত রাতে ওখানে কেন যাবে? কি জানি, বলে তো গেল সব শেষ করে দিতে যাচ্ছে। মানেটা কি? ওখানে তো রুদ্রদেব প্র্যাকটিস করে, সোম রাগের মাথায় রুদ্রর কোনো ক্ষতি করে ফেলবে না তো? না না, এরকম কিছু করবে না। ভাই নিজের ঘরে সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে বেরিয়ে গেল। সে কি? সেটা জানি না। আর মিনু, মিনু কোথায়? মিনু তো বাড়িতে নেই, মানে ওকে তো কোথাও পাচ্ছি না বাড়িতে। আর জাহ্নবী? ও তো বাড়িতে নেই। সর্বনাশ, সর্বনাশ, আমার মন বলছে কোথাও কোনো মস্ত বড় বিপদ হতে চলেছে। হ্যাঁ, সর্বনাশের ঘন্টা শুনতে পাচ্ছি। আমি দুর্গা মিউজিয়ামে যাবো। এত রাতে তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। আমি যাচ্ছি তোমার সাথে। আমিও যাবো, আমিও যাবো। না দিয়া, তুই কামার কাছে থাক, কামাকে দেখ।
বসে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। রক্ষা কর, রক্ষা কর রাধা মাধব, কারু যেন কোনো ক্ষতি না হয়, রক্ষা কর। আমি একটা কাজ করছি, আমি মিউজিয়ামের ম্যানেজারকে ফোন করছি, কেয়ারটেকার এসে দরজাটা বাইরে থেকে খুলে দেবে। কখন আসবে আপনি প্লিজ তাড়াতাড়ি ফোন করে আসতে বলুন, আমি সত্যি পারছি না, আমার খুব ভয় করছে। কিসের ভয় পাচ্ছেন আপনি? সোমকে তো, যে ও এটা জানতে পেরে আবার আপনার উপর অন্যায় অত্যাচার করবে, তাই তো? আমি জানি, আমি কিচ্ছু জানি না, আমি এখন বাড়ি যাব, ব্যাস। তুমি এত রাতে এই ঘরে এই অন্ধকারে এই লোকটার সাথে কি করছো? আমি সত্যি এখানে আসতে চাইনি, বিশ্বাস করো। সে তো আমি আগেই সবটা ছবি দেখে এসেছি। ছবি? কি ছবি? এই যে এই ছবি। সেটা তোমার জেনে কি হবে? আসলে জানো তো, নোংরা জিনিস কখনো চেপে বা লুকিয়ে রাখা যায় না। দুর্গন্ধ ঠিক ছড়িয়ে পড়ে, মানুষকে জানান দিয়ে যায়। শোন, তুমি আগে থেকেই মিনুকে এসব কথা কেন বলছো? আগে মিনুর কাছ থেকে শোনো, এখানে কেন এসেছে? আমার কিছু জানার, কিছু শোনার কিচ্ছু দরকার নেই। এসব কি মিনু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু দেখার পরেও বুঝতে পারছো না দিদি ভাই? জানবি, তুমি যেটা বোঝাতে চাইছো সেটাই যে সঠিক, সেটা আমরা কেন মেনে নেবো বলতো? ইচ্ছে না করলে মেনে নিও না। শোন শোন, তুমি এখান থেকে চলো, তুমি এসব সহ্য করতে পারবে না, তাই চলো চলো এসো। আমি এখন কি করবো বর্ষা দিদি? তুই এখানে কেন এলি বল? আজ ভ্যালেন্টাইন্স ডে, ভাই তোর সঙ্গে সেলিব্রেট করবে বলে প্ল্যান করেছিল, ওয়েট করছিল তোর জন্য, আর তুই এখানে চলে এলি। আজকের দিনে এটা কি করলি তুই মিনু, কি করলি? কাল আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, যাকে তোমার কি চাই বলো? আগে বলো তোমার কি চাই। আমার যেটা চাই সেটা আমি ঠিক সময় মতন চেয়ে নেব, তুমি আমাকে বলো তোমার কি চাই। কেন ড্রাম বাজাবে? কি করে ড্রাম বাজাবে? দাদাভাই তো তোমার গিফট কেনার জন্য দাদাভাইয়ের প্রিয় ড্রাম সেটটাই বিক্রি করে দিয়েছে। ফোনটা একটা আননোন নাম্বার থেকে এসেছিল,
আমাকে ফোন করে বলা হয়েছিল রুদ্রদেব বাবুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অমনি তুমি ছুটতে ছুটতে চলেও গেলে। কারোর বিপদের কথা শুনে কি ঘরে বসে থাকা যায়? একবার রুদ্রদেবের ফোনে ফোন করে তো ক্রস চেক করে নিতে পারতে, জেনে নিতে পারতে তো যে সত্যি সত্যি অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিনা। খবরটা শোনা মাত্র আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, এতটাই ঘাবড়ে গেছিলাম যে আমার মাথায় সত্যি অত কিছু আসেনি। বাবা, রুদ্রদেব বাবুর জন্য তো দেখছি তোমার খুব চিন্তা। আজ লো তোমার আলোর দিন, চলো 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 পাল্টা।